মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কাজ। পৃথিবীতে মানুষের জীবনে তার চেয়ে আর কোনো জরুরি কাজ নেই। এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, জোরালো কাজ মানুষের জীবনে নাই, সেটা হলো সলাৎ, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোনো কাজ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার যেটুকু ভাঙাচোরা বিদ্যা আছে তাতে আমি বিবেচনা করতে পারি না। আমার বিবেচনায় চূড়ান্ত এটাই যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাৎ। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বিভিন্ন আলেম ওলামা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বক্তার মুখে কথা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বলে তিনি জাতির সামনে বলেছেন। হ্যাঁ, এই কথাই ঠিক। তবে যদি সলাৎ না থাকে তাহলে রোজার ইবাদত আল্লাহ কেটে দিবেন, সেটা যত দামি ইবাদত হোক না কেন। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও বিভিন্ন লোকের মুখে শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো পৃথিবীতে কোনো শক্তিশালী ইবাদত নেই যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। এটা অন্য কোনো ইবাদত পারে না, দানই পারে। দান করেছেন এখানে কবর শাস্তি বন্ধ, এটা তার ক্ষমতা। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। দানই এমন একটা ভিন্ন ধরনের ইবাদত, আপনি দান করলেন পাপ মিটে গেল, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে যেইভাবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তিনি বলেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, তার মানে একটা থেকে আর একটা ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না। এর পরেও দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, যদি সলাৎ না থাকে তাহলে এটা আল্লাহ কেটে দিবে। আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় পথ পন্থা হচ্ছে এক ফোঁটা চোখের পানি। রাতের অন্ধকারে যে কোনো সময় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এইটুকু আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দ। ইবাদতের জগতে আর কোনো ইবাদত নাই যা দিয়ে তাকে অত খুশি করা যায়। আমি দিনরাত কান্নাকাটি করি আল্লাহর ভয়ে, কথা ঠিক, তবে ঠিক মতো সলাৎ আদায় করি না। যখন আমি সলাৎ আদায় করি না তখন আল্লাহ এ ইবাদত কেটে দিবেন। তার মানে সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। অতএব মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাঁচ ওয়াক্ত সলাৎ। হ্যাঁ, এ কথা ঠিক। তবে হালাল রুজি না হলে সলাৎ তো কাটা যাবে। হালাল রুজি যদি না থাকে তাহলে সবই হারিয়ে গেল, কোনোটাই থাকলো না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল, সব কিছুই হারালো। যদি মানুষের রুজি হালাল না হয় তাহলে সলাৎ তো টিকবে না। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। আমি মনে করি আমার এই ভাঙাচোরা বিদ্যায় যে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন কিন্তু বিচারের মাঠে বিপক্ষে যাবে, আমি বুঝতে পারি না বিপক্ষে কী জিনিস। আমি একটা গ্রামে কাজ করতে চেয়েছি, আমার মুখের উপরে দুইটা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আমি বুঝতে পেরেছি একে বলে বিরুদ্ধে দাঁড়ানো। তো বিচারের মাঠেও যদি কোরআন আমার বিরুদ্ধে দাঁড়াই তখন পরিস্থিতি কেমন হবে তাই এখন আমরা বুঝাতে অক্ষম, বিচারের মাঠ যেমন বুঝাতে অক্ষম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তেলাওয়াত করেই কোরআনের বিরুদ্ধে থেকে বাঁচার একটা পথ অবলম্বন করতে হবে। তাই বলছিলাম মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি যদি না পারি তাহলে শেষ পরামর্শ আছে অন্তত সূরা ইখলাস পড়া, অন্তত তিনবার পড়ে নিজেকে বাঁচাই যে আজকে আমি কোরআন মাজিদ পড়েছি। সকালে হোক, সন্ধ্যা হোক, কোনো একটা সময় হোক, দুই এক মিনিটে তিনবার সূরা ইখলাস পড়ে অন্তত নিজেকে রক্ষা করি এই মর্মে যে আমি কোরআন তেলাওয়াত করেছি। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ বলা যেতে পারে দুইজন যেখানে বসে আছে আপনার সেখানে না বসা। নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়া দাওয়া করলেন, পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করলেন, কিন্তু দুইজন বসে দোকানে আড্ডা পিটছে, আপনিও বসলেন, ওখানে দুইজনের বদনাম হচ্ছিল, আপনি বললেন ঠিক বলেছ।
তখন আপনার অবস্থাটা কি হবে হয়তো এটা আপনি অনুমান করছেন না, যেহেতু এখন বিচার হচ্ছে না, কাজে এইটা কত বড় অপরাধ তা আমি বুঝতে পারছি না, যার কারণে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আছে, জরুরি প্রয়োজন ছাড়া যেখানে দু চারজন লোক বসে আছে সেখানে না বসা। এরপরে আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হচ্ছে, একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে হবে। আর আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোনো মুসল্লি আপোষে কথা বলতে পারবে না, যতই অসুবিধা হোক। কোনো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে হবে আর আমি আপনার সাথে বলতে পাবো। এছাড়া মুখে কথা বলা নিষেধ আছে আজান থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, হালাল রুজি এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়াইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ, তোমরা সবাই হালাল রুজি খাও, যেইটা আমি মাটিতে উপার্জন করেছি রুজি হিসাবে। পৃথিবীতে যারা যেটাকে রুজি বলে তার যেটা হালাল সেটা খেতে হবে। আর আমাদের জন্য হালালের সাথে সাথে পবিত্র হতে হবে। কেন? গরু হালাল কিন্তু মরে গেছে, তখন হালাল হলেও আমি খেতে পাবো না, তখন আর আমার জন্য পবিত্র নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আদেশ করেন, পৃথিবীর মানুষ যাদের নাম মানুষ, তোমরা হালাল রুজি খাও, এটা আল্লাহর আদেশ। এইবার আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। আমি অনেক রুজি দিয়েছি, মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে করবে, তো আমি যেটা হালাল দিয়েছি, এই ছেলে সহসা স্থানে দাঁড়াও, সামনে এভাবে আসা যাবে না, আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখো, মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন, কষ্ট যতই হোক, সুলিও হবে না ফাঁসিও হবে না। অতএব জায়গা পায়নি, জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব এমনটা হবে না, এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি। জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাৎ আদায়ের অনুমতি আছে, অথচ রমজান মাসে লাইলাতুল কাদরে অনুমতি নেই। রমজান মাসে লাইলাতুল কাদরে আট রাকাতই পড়তে হবে, রাত যত দামি হোক, রমজান মাস যত দামি হোক না কেন, লাইলাতুল কাদর যত দামি হোক না কেন, ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি মাস, এ কথাই ঠিক। এরপরেও আট রাকাতের বেশি সলাৎ আদায় করবেন এ অনুমতি নেই। এই অনুমতি শুধু কাবা ঘরে আছে, পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর যে কোনো মসজিদে দুই রেকাত সলাৎ আদায় করলে যত নাকি হবে, মসজিদে নববীতে দুই রেকাত সলাৎ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে দুই রেকাত সলাৎ আদায় করলে যত নাকি হবে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে, মসজিদে একসাথে দুই রেকাত সলাৎ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে। তবে ওই মসজিদে, মসজিদে নববীতে রাতে সলাৎ আদায় করলে আট রাকাতের বেশি অনুমতি নেই। শুধুমাত্র তিন রাত সলাৎ আদায় করা যাবে কাবা ঘরে। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, সূর্য ডুবা নেই, উঠা নেই, মাথার উপরে নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সলাৎ আদায়ের জন্য দামি সময় সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এখানে কোনো রাকাতের হিসাব নেই, যে যা পারে। আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না, কাঁধ ডিঙিয়ে কেউ সামনে আসতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে
নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল। তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয় তাই হবে, এক বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো, প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহাজ্জুদ এক বছর নফল রোজা, এক বছর নফল রোজা রাখলে যত নেকি হবে, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে, তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো। তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কেসা কাহিনী দিয়ে, আরও কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো, অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন, এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই থেকে যাবে। এক বছর নফল সালাত আদায় করলে জানে কি হবে, তাহাজ্জুদ পড়লে এক বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তাই নাকি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি এ কথা, পৃথিবীর কোনো পীর বলেননি এ কথা, পৃথিবীর কোনো ইমাম বলেননি এই এ কথা, পৃথিবীর কোনো সাহাবী বলেননি এ কথা, উমারের নয় এই কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় এই কথা, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না, বল হিসাব আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন, প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনই ভাই, শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন, আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেলে আমার বক্তব্য আছে জাতির সামনে, বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকল, ফাঁকি দিনে বলে আমার দাবি। আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলেনি।